আর মাটিতেও খাই না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না, আবার খাটি অলি যে জনে মর নাই জগতে, খাটি অলি যে জনে মর নাই জগতে, দেখ না কুরআন হাদিস ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, আমার সাথে বলেন তারে মাটিতেও খায় না, জমেও তা নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, ঠিক কিনা? হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না, ওরে শাহালাল জগতে জিন্দা আছে শোনো হে, শাহজালাল জগতে জিন্দা আছে শোনো হে, অলিগণ কোনো দিনও মরে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ বলেন না? আমার মুখের কথা কইছি? মেরকাত শরীফের কাতে দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল উলামায়ে ইকরাম বুঝবো, আপনারা বুঝবেন না। রাসূল কা আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ইল্লাল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ঘোষণা কার? আমার আল্লাহর রাসূলের। কার ঘোষণা? জোরে বলেন না, কার? আমার নবীজির ঘোষণা। সুতরাং শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে এসেছিল, ফুলতলি মাসলাদের আলা, উনি ঘুমায়ও গেছেন, এই রকম খালি পর্দার আড়াল হয়ে গেছে, এরা জিন্দা, এই জন্যই তো করোনা ভাইরাস পালাইছে, না হলে সব করে সাইজ করে ছাড়তো, যেভাবে পাপ করেছেন এগুলো সাইজ করে ছাড়তো একবারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মাহবুব বান্দা, সিলেটের জমিন ধন্য, অসংখ্য আল্লাহর ওলির আছে। আপনারা কুরবানি বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল, আল্লাহর ওলির খাতিরে আজকে কুরবানি করা শুরু করছেন, নামাজ পড়া শুরু, টুপি মাথায় দেওয়া শুরু করছেন। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই তার বোমা মারা হতো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাকে জবাই করা হতো। এই ছিল সিলেটের অঞ্চলের অবস্থা। কিন্তু আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনি যখন আসলেন, গোরগোবিন্দ বললেন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে দেওয়া যাবে না, সবগুলো ঠেকাও, সবগুলো ঠেকাও। নদীপথ বন্ধ, যানপথ সব বন্ধ করে দিলেন, রাস্তাঘাট সব বন্ধ। শাহজালাল ইয়ামিনী 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন কোথায়? বাবা কথা হুজুর হট করে বলছে, ওই রাস নারায় রেসালাত বইলা, শাহজালাল ইয়ামিনী বলছে উনি আমার প্রাণটাকে দেখেছে, কারণ শাহজালালের জমিনে আসছি, এই তাক যখন দিয়েছিল শাহজালাল, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রেসালাত, এই শাহজালালের প্রাসাদ ভেঙে পড়ে গেছে, ঠিক কিনা?